হে ইমানদার হল, তুমি দেন আল্লাহরে ডোরানি লাহান ডোরাও, বলে ডোরানি লাহান ডোরানি চিতা, আল্লাহরে কিলা ডোরাইলে ডোরানি লাহান ডোরানি হইব। আমার গাওয়া ভাষায় মুখতসর মাত যে যদি তুমি তোমার জিন্দগির আমল কোরআন সুন্নতর মোতাবিক করতে পারো, ও বোঝা যাইব তুমি ডোরানি লাগান ডোরাইছ। তোমার লেনদেন ব্যবসা বাণিজ্য মাত কথা পারিবারিক হোক ব্যক্তিগত সামাজিক হোক, যদি কোরআন সুন্নতর মোতাবিক বানাইতে পারো, জোয়ান সকল উঠিও না, লম্বা করতাম না, খেয়ে উঠিও না, সকল বই যাও, ও এক সার্টিফিকেট পাই নিবা, আপনার আমল বাই আপনি একবার সাইন জানি, যদি বুঝুন যে এখান সুন্নতর মোতাবিক হয়েছে, কোরআন সুন্নতর মোতাবিক হয়েছে, তাইলে বুঝুন জানি আপনি ডোরানি লাগান ডোরাইত্রা। এর বাদে আল্লাহ কইত্রা ওলা তামুতুন্না ইল্লা ও আনতুম মুসলিমুন, বলে তোমার মৌত ইখান মুসলমানের মৌত হইতো, তুমি মুসলমান হইয়া মরতাই, বলে আমি মুসলমান ওইমু কিলা, আমি কিলা ইমান বুঝবাইম। ইমাম রাজী রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর মধ্যে অত বড় এক মুফাসসিরে কুরআন আসলা, যুক্তি তর্ক শরীয়ত দিয়া যেখানে দেন দিতা বার্তা, অন্য আলিমে এইটা দিতা বার্তা না, অত বড় এক আলিম মৌতর সময় শয়তানে জিগাইল আইয়া বলিতে, ও যে এক আল্লাহ এক আল্লাহ কো, এক আল্লাহ বলিয়া দলিল কিতা টাইম দিলা, দেখো উঠা উঠি করতে আমিও কলে কলে উঠি, আমার গাড়ি আছে রেডি, আমি এখন লড়া চড়ার সময় তো আখেরি সময় তো ইয়া ইয়া কইল, এক আল্লাহ বলি দলিল কিতা দেও, তাই দিলা দলিল। বাদে আরো প্রশ্ন করলো, দিলা দলিল, ওলা 152টা প্রশ্ন করছে, 50-এর উপরে প্রশ্ন যাওয়ার বাদে শরীরে খাফা ধরছে, বলে ইগে মনে করে আমার ইমান নিত গিয়া, আর আমার মৌত মনে করে বেইমানি তৈ যেত, ওলা জানে খাবার শুরু হয়েছে, অত প্রশ্ন করলো ইগে মৌতর সময়ে যদি ইমান লইয়া না যাওয়া যায়, তাহলে জিন্দগির আমলে খামাইব নি, কুকুয়া খামাইব নি, নমাজ রোজা ও জকাত লিল্লা কইরা দাবি দাকিনতে খামাইব নি, মৌতর সময় ইমান লইয়া যাওয়া বড় কঠিন। একারে সুজা মিসওয়াকর বজিল তো কইছো, সে যদি অজু বলিতে মিসওয়াক করি অজু বলে, আল্লাহ তারে তার অজুর সব তার নমাজের সব 70 গুণ বাড়াই দিলে, সুবহান আল্লাহ কইয়া শ্রেষ্ঠ না, যার মিসওয়াক নাই আজ থাকি মিসওয়াক করা ধরতাম জি, আর আদনা আদনা উপকার কইছেন তার মৌতর সময় ইমান নসিব হইব, মিসওয়াকর আদনা বুঝিল কইছেন তুমি দাইমি মিসওয়াক করিও, মৌতর সময় আল্লাহ তোমার শয়তানের অবলা করতে নাই, তুমি ইমান লইয়া তোমার মৌত হইব। নবীজির জিন্দেগীর সর্বশেষ সুন্নত ওবাতর সময় জবান বারোর না, আয়েশা দারো আয়েশার বাইয়ে বিশ্বাকে গুলিয়া হাজির হয়েছেন, দেখিয়াও নবীজে চৌক দিয়ে ইশারা দিয়েছেন আয়েশারে, আয়েশায় জিজ্ঞাইছেন বলে হুজুর আপনারে বিশ্বাস দিতাম নি, ইশারা দিছ আয়েশায় তান বাইর গেছে কি মিশাকু আনিয়া
ওগু নরম করিয়া আর ওগু দইয়া নবীজির বিশ্বাস করি করাই দিছ, আর কোরআনের লগে লগে নবীজির গত হয়ে গেছে। নবীজির জিন্দগির শেষ আমল কিটা বিশ্বাস। মহতরম হাজিরিন, আল্লাহ আমরার মৌত যদি ইমানের উপরে করেন না কোনো তো এখন দায়িত্ব নাই। ও কইছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ঈশ্বাকে খুব আউরি লইবা, আপনিও আউরিবা, আমরাও পারব। আমরা ছাত্রের ক্লাসে খুব দমক দেই, শয়তানে বুলাইব আর তোমার ইমানের সুন্নতে ইয়াদ করাই দিব। অজু করাত লাগিয়া মিশাক আনছো না, গোর্দাই গিয়া লই আইবে। আল্লাহ পাক পরবরদিগারে আলমে আমরারে কুরআন সুন্নতের মোতাবেক আমরার জিন্দগি বানাইবার তৌফিক দেখুয়া। আর দিনে ইসলাম অক্ষত রাখবার লাগিয়া কুরআন সুন্নতের হেফাজত নিজে আমল ওয়েলা করতাম, আর এর বাদে অন্যরে আমল করবার লাগিয়া তরগিব দিতাম, ওগুলো আমরার দায়িত্ব। এর কারণে মসজিদের মেজাব আলিম ইটা সম্বন্ধে মোটেও উল্টা পাল্টা মাতিও না। হদিস হইল উলামা ও উম্মতি আম্বিয়ায়ে বনি ইসরাইল, বলে আমার উম্মতর এক আলিমর দরজা বনু ইসরাইলের এক নবীর দরজার সমতুল্য। ও যে তা আলিম হল দেখরা কিতার লাগিয়া আলিমর ইলিম দিয়া, আলিমর আমল দিয়া আলিমে দিনের রক্ষা করব। আপনার আমার লগে থাকুন, আনি লগে থাকা জরুরি না জরুরি নাই? মেসাবে যেখান কইবা সুন্নতর মোতাবেক খুতবা কোকুয়া বাদে কোকুয়া আগে এনে আমরা মানি নেব জরুরি না নি? বলে আমি হেফাজত করলেইম, আমার টাকা আছে, আমি টাকা দিয়ে করলেইম, ওইব নি? নিজে আমল করা লাগব আর অন্যরে আমল করার লাগে তরকিব দেওয়া লাগবে। এখন আমি কইলাম আন্তা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি প্রত্যেক এবাদত করতে তুমি ওলা এবাদত করতায় যে যেমন তুমি আল্লাহরে দেখরায়। তুমি নমাজ আল্লাহ আকবার কইয়া খাড়া হয়ে যাও, তোমার দিল থাকতো কথা বলে আমি আল্লাহ দেখিয়ার, রুকুত গিয়া তোমার দিল থাকতো আমি আল্লাহ দেখিয়ার, সজ্জাত গিয়া তোমার দিল থাকতো আমি আল্লাহ দেখিয়ার, সজ্জা থাকি গুটিয়া দিল থাকতো আমি আল্লাহ দেখিয়ার, কজনে ওলা নমাজ বলি, কিছু মাতামাতি বেলা নানি কজনে বার করতাম পারব নি, এটা নমাজে কামাইব নি? বলে তার পথ আরো খান সহজ আছে, আল্লাহ দেখা আমদ আলি যাবে একবার দান চালা দিলে তো ইবাদ কিতা লেগে লেগলাম মালিক সাহেবের রুগে আল্লাহ দেখছ, আর এক দল উসলিসলা উসলিয়া কিতাব লেখলা তান বিভক্তি। আমি বদরপুরে এক মিটিং গো আসতাম, আমার বুড়া লাগি গেছিল গিয়ে উঠে কই ভাই আল্লাহ দেখা লিয়া তুই নতুন একটা চলে যাবে, তুই কেন আল্লাহ দেখলে মালিক যাবার রোগে না তান দেখার উপরে তুই নতুন একটা চলে কোথা লাগিয়া বলে আল্লাহ আর আমার মানুষে দেখুন নি, বলে আবু আনিবা একশো বার দেখছো, 99 বার দেখার বাদে কইসলা যদি আল্লাহ আর একবার তানে দেখা দেন তো জিকাই হাসরের ময়দানও আল্লাহর বন্দা হল বাঁচিবার বোধ কিতা, ও একশো বারের সময় আল্লাহ দেখে নিচ্ছে নির্বাহ জিকাইলা আপনার বন্দা হল ও কিতা করলে হাসরের ময়দানও এটা বাঁচিতে পারবা দুশো করে যাব থাকি। আল্লাহর পক্ষ থেকে দোয়া শিখাই দেওয়া হয়েছে, বলে যে মানুষে প্রত্যেক দিন উঠিবার সময় সুবহানাল্লাহ বদিউল আবাদ সুবহানাল ওয়াহিদুল আহাদ সুবহানাল ফরদুস সামাদ সুবহানাল হাফিজুস সামাই বিগায়রি হামাদ সুবহানা মান বাসাতাল আরজ আলা মা ইন জামাদ সুবহানা মান খালাকাল খালকা ওয়া আহসাহু আদাদ
سبحان من قسم الرزق ولم ينسى أحد سبحان الذي لم يتخذ صاحبة ولا ولد سبحان الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মেজা বলল সন্দেহ হইলে স্বামী কিতাব চাইলেন জানিয়ে ঘুমাইলিবা। আবু হানিফা যদি আবু হানিফা তো নবী নাই, তাই যদি 100 বার দেখছেন আচ্ছা আল্লামা স্বামী কিতাবের মধ্যে আনেন তে আল্লাহ দেখা যায় নাই, তে আল্লাহ নবীর হদিস হইছে আন্তা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি নামাজ বলিতে ওলা বলি দেয় যে আমি যেমন আল্লাহ দেখিয়া বলে এর বাদে বাক্কা চিন্তা বিন্দা করিয়া তো আল্লাহ দেখা যায় না, দেখা যায়নি জি আইসা কি চেষ্টা করলে আল্লাহ হকলে দেখিলেই মুনি হকলে দেখবনি, ও আল্লাহ নবী কইছেন ফাইল্লাম তাকুন তারাউ ফাইন্নাউ ইয়ারাকা, বলে বারবার চেষ্টা করিয়া যদি তুমি নমাজ আল্লাহ দেখো না আল্লাহ দেখাত লাগলে তো ওরা এটা বাউরি লিখে যাবি, এর বাদেও যদি দেখো না তো মন আনিও কথা যদিও আমি আল্লাহ দেখিয়াল না কিন্তু আল্লাহ আমারে দেখা ফাইল্লাম তাকুন তারাউ ফাইন্নাউ ইয়ারাকা, নমাজ যদি আমরা ওলা পড়ি তাহলে আমরা নমাজের হক আদায় হওয়া নাই তো না।